সুপ্রিয় ভিউয়ার্স, আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা বিশেষ টিপস নিয়ে। এখন বসন্তকাল, বসন্তকালে যে সমস্যাটা দেখা যায়, বাতাসে ধুলিবালি, একটু গরমের ভাব, এ সময় সর্দি কাশি হাঁচি হয়ে থাকে, শ্বাসকষ্ট, মানে এমনই যে শ্বাসনালীর উপর কিছু প্রভাব পড়ে থাকে, যেটা হলো আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপর কিছু বাধার সৃষ্টি হয়, কিছু ভাইরাস ব্যাকটেরিয়া বাতাসে ভাসতে থাকে যা আমাদের শরীরে প্রবেশ করে প্রতিনিয়ত শরীরে অ্যালার্জি কাশ হাঁচি হয়ে থাকে। এটা তেমন খারাপ কিছু না, কাশি হওয়া ভালো, হাঁচি হওয়া ভালো, তবে প্রয়োজনের অতিরিক্ত না। হাঁচি কাশি হলো কি, শরীরে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করলে সেটাকে হাঁচি কাশির মাধ্যমে বাইরে বের করে দেয়, কারণ ফুসফুসে জমতে না দেওয়া। এখন এই রোগটা বা এই সমস্যাটা যদি জটিল আকার ধারণ করে, অনাবরত কাশি, গলা ফুসফুস করে, রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়, কাজকর্মে অনীহা আসে, সেক্ষেত্রে তো একটা সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা থেকে প্রতিকার পাওয়ার উপায়টা কি, এটার থেকে বাঁচার একটা কথা আমি বলি, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, যাতে করে এই ধুলোবালিগুলি আমাদের শ্বাসনালীতে প্রবেশ না করে, তাতে করে অনেকটা অংশে ভালো থাকা যাবে। আর একটা বিষয় হলো, যদি আক্রান্ত হয়ে যাই সেক্ষেত্রে ট্রিটমেন্ট তো আছেই, সেটা এলোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথ হতে পারে। আমি যেহেতু ভেষজ এবং ইউনানি চিকিৎসক, সেই হিসেবে ইউনানি কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি। যষ্টিমধু নামে একটা ভেষজ পাওয়া যায়, কাবাব চিনি এবং বচ, এটা দিয়ে যদি আমরা অল্প পরিমাণ করে চা বানিয়ে যদি আমরা হাফ কাপ করে দিনে 3 বার খাই, তাহলে ফুসফুসে কাশি ভাবটা কমে যায়। আর একটি ভেষজের কথা বলবো, বাসক পাতা, বাসক পাতা রস করে একটু গরম করেও আমরা খেতে পারি, তাহলে সেক্ষেত্রেও আমাদের এই ফুসফুসে কাশিটা অনেক অংশে লাঘব হবে। তৃতীয় যে ভেষজটি নিয়ে কথা বলবো সেটি হলো তুলসী পাতা। তুলসী পাতার রস মধু সহযোগে একটু গরম করে আমরা খেতে পারি, সেক্ষেত্রেও একটা ভালো সুফল পাবো। চতুর্থ একটা ভেষজের কথা বলবো, আদা আপনারা অনেকেই চেনেন, আদার রস সমপরিমাণ, লেবুর রস সমপরিমাণ, তার মধ্যে একটু মধু সমপরিমাণ দিয়ে আমরা একটু গরম করে 2 বার করে খেতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ফুসফুসে কাশি বহুল অংশে কমে যাবে। তা আজকে এই বসন্তের ফুসফুসে কাশি নিয়ে আমার এই ছিল আলোচনা। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত হোম পেজে শো করে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই আশায় প্রত্যাশা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।